শুভ সকাল বন্ধুরা, এই দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি। সকালের সব কাজ হয়ে গেছে, এখন আমি যাচ্ছি এই দেখো ফুলের সাজি হাতে ফুল তুলতে। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো আমাদের বাড়ির পিছন দিকটাতে ফুলের গাছ আছে, সেই জন্য ওখানে যাচ্ছি ফুল আনতে। তো সমস্ত কাজই হয়ে গেছে, এখন শুধু আমার সোনা বাবাকে আমি ডিম খিচুড়িটা খাওয়াবো, তারপর চান করব, দিয়ে লক্ষ্মী পুজো করবো। তো চলো আমার সাথে সাথে তোমরা চলো ফুলগুলো তুলে নিই, ঠিক আছে? দেখতে থাকো, এটা আমাদের বাড়ির পিছন দিকটা, দেখতে পাচ্ছ খুব সুন্দর এই দিকটা। আগের দিন একটা ব্লগে দেখিয়েছিলাম, একদিন দেখাবো তোমাদের এই পাশটা গোটায় ঘুরিয়ে। তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে, 9টা মতো বাজে, ফুলগুলো সব তুলে নিই, ঠিক আছে? থাকো আমার সাথে। I hate when summer comes. I fall into a trap that I made by myself. আমার ফুল তোলা হয়ে গেছে, তো আমি আজ অনেক ফুল পেয়েছি। দেখো এই দেখো, একদম আমের শখা, তুলসী পাতা, দুবা ঘাস, ফুল সব তুলে নিয়েছি। এবার শুধু চান করার পালা, তো চান টান করে নিই। তবে চলো এবার সেই লক্ষ্মী পুজোর সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ঠিক আছে, এখন চানটা সেরে নিই আর আমার সোনা বাবাকে খাইয়ে দিই, ডিম খিচুড়িটাকে খাইয়ে দিই, তারপর চান করব। এই দেখো চান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আমি আস্তে আস্তে সব ঠাকুরগুলো মুছে নিচ্ছি, প্রত্যেক দিনই মুছে নিই, তো আজও মুছে নিচ্ছি। ঠাকুরগুলো মুছে নিলাম সব পরিষ্কার করে, তারপরে দেখো শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দিচ্ছি, ওটা একবার চান করিয়ে নিচ্ছি। শিব ঠাকুরকে চান করিয়ে আগেকার পুরনো ঘরটা পাল্টে নেব, দিয়ে আবার নতুন ঘট পাতবো। আর যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, তো আমি যতটুকু জানি, যেভাবে জানি, বড়দের কাছে যা যেমনভাবে শিখেছি পুজো করা, আমার শাশুড়ি মায়ের কাছে তেমনভাবেই করি। তো ভুল ত্রুটি থাকলে তোমরা অবশ্যই বলবে। তো দেখো একে একে আমি পুজো করে নিচ্ছি, আমের শখাটা সাজিয়ে নেবো, সিঁদুর দিয়ে দেবো, দিয়ে পুজোটা আমি তাহলে করে নিই। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আমাকে এই বৃহস্পতিবারের ব্রত কথাটা পড়তে খুব ভালো লাগে। আমি খুব কম বৃহস্পতিবারই ব্রত কথা না পড়ে পুজোটা করি, চেষ্টা করি সব বৃহস্পতিবারেই পড়া। তবে কোনো কোনো সময় হয়তো বা দু একটা চলেও যায়, সে মিথ্যা কথা বলবো না। তো যাই হোক, আমি ব্রত কথাটা পড়ে নিই, তো পুজোর শেষে তোমাদের সাথে কথা হচ্ছে। কহিলেন ধীরে ধীরে ক্ষুণ্ণমণি বরে, আমার সমা নারী সিজি পাঠালাম মর্তে, আমারে ভুলিয়া তারা মজে মোহ করতে, লজ্জা দি যত গুণ নারীর ভূষণ, পরসুখ লাগি তারে করেছে বর্জন, স্বামীরে করে হেলা না শোনে কথন, গৃহ ছাড়ি যথাতথা করে গমন, প্রতিগৃহে এই রূপে পাপের অগার, অচলা হইয়া বল থাকে কি প্রকার, লক্ষ্মীবাণী শুনে মনে কহে ক্ষুণ্ণ মনে, কেমনে প্রসন্ন মাগো হব নারীগণে, কেমনে পাইবে নর তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া, মুনির বাক্যে লক্ষ্মী দয়া উপজিল, মধুর বচনে তারে বিদায় করিল, নর নারী দুঃখ আমি করিব মোচন, দেহ করে উপদেশ তুমি নারায়ণ। নারায়ণী
আমার পূজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এমনিভাবেই করি আমি প্রত্যেক বৃহস্পতিবারের পুজোটা। দেখতে পাচ্ছি আমার পুজো করা কমপ্লিট। দেখো জামাকাপড়গুলো সব মেলে দিয়েছি, আজকে একটু রোদ দিয়েছে বলে অনেক জামাকাপড় পরিষ্কার করেছি, সেগুলো মেলাও হয়ে গেছে। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, এখন খেয়ে নিই, তারপর পরে কথা হবে। এই দেখো এখন বিকেল বাজে 5টা। তো আমি ভাবলাম একটু শুধু করি, শোনাবার জন্য ভাবলাম বেশি করে করবো, তো আমি একটু বেশি বেশি করেই করি, তাহলে সবাই খেতে পাবো। তো মা বলছিলো রাত্রে লুচি হবে, তাহলে লুচি সুজি আর কিছু হয়তো হবে, আলু তরকারি নাহলে ঘুগনি কিছু যাই হোক। তো সুজিটা আমি বিকেলে করে নিচ্ছি, কেননা তাহলে আমার সোনা বাবাটা একটু খেতে পাবে। তো তাহলে চলো সুজিটা করে নিই। বন্ধুরা আজকে ব্লগটা এখানেই রাখছি। তো আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না কখনো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, তো আবার কালকে দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। আজকে শুভ সন্ধ্যা, টাটা।